গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলা ফানি। আমি মৌসুমি। প্রায় এই 8:30 মতন বাজে, এখন থেকেই আমি শুরু করলাম ভিডিওটা। ভাবলাম চলো এখন থেকেই আমি শুরু করি, একটু টাইম পেলাম। ব্যাস, আজকে তো হচ্ছে তোমার অষ্টমী, প্রায় 1:30 বাজে, কিন্তু এখন তো দুর্গাপুরে বেরোনোই যাবে না। 11টার পর বেরো, 11টায় বেরিয়ে দুটো ঠাকুর দেখবো। ব্যাস দুটো ঠাকুর দেখে মেয়ে একটু বায়না করছে, না হলে আমার ইচ্ছে একদমই নেই। মেয়ে বায়না করছে, ওই জন্যই বেরোবো আজকে, কিন্তু 11টার পর। রাত 11টা কেন, 11:30টার পর বেরোবো আর দুটোই দেখবো। এখন একটু এই যে চা, আমার তো নেশার জিনিস, তোমরা জানোই বন্ধুরা, এটা হচ্ছে আমার নেশার জিনিস। এই না দুবার গেলে আমার মাথা অর্ধেক ঘুরবে। ও আরো একটা নতুন জিনিস তোমাদের দেখাচ্ছি, কিচেন রুম। দাঁড়াও, চাটা একটু বন্ধ বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে, অফ করে দিই। আসো, ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় হয়েছে আজকে। ক্যামেরাম্যান এই জিনিসটা দেখা, এদিকে নিয়ে আসো। দেখো তোমাদের আগে কিচেন রুম মেকআপ করে দেখিয়েছিলাম, তখন কিন্তু এইগুলো হয়নি, দেওয়া হয়নি। এখন এইটা সবে বললাম ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস আমার আসবে, এইগুলোই এসেছে। এই যে এইটা দিয়ে এখন ডেকোরেশন করা হয়েছে। এইটা দেখো তোমরা ভালো করে দেখি, দাও তো কি লাইটটা মনে হচ্ছে কম আছে, একটু লাইট না দিলে ভালো লাগে। এইটা নতুন এসছে তো এখন মোটামুটি আমার আর কি, আমার মানে রেডি যাবো, মেয়ে আর কি, মেয়ে বায়না ধরেছে একটু, নিয়ে বেরোবো। কিন্তু রাত্রে 11:30-টার পর সেদিনকে 3টে 4টে ঠাকুর দেখেছি আজকে, দুটো। ঠিক আছে, আর একটা তোমাদের জিনিস দেখাই অষ্টমীতে, আরো একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমার গ্যাস ওভেন, এই চকরা বকরা গ্যাস ওভেনে, তোমরা তো সবই জানো চকরা বকরা গ্যাস ওভেনটা ছিল আগে, এইটা চেঞ্জ করে, এইটাও অনলাইন থেকেই এসছে না গো। হ্যাঁ অনলাইন থেকেই এসছে, ওই ইয়ে করেছে আমি, ওই দেখো প্রেস্টিজের, এটা প্রেস্টিজের আগেরটা আমাদের কি প্রেস্টিজের ছিল তো না, বিপিএল। হ্যাঁ বিপিএল, অজন্তা থেকে মেয়ে কিনেছে 1600 টাকার জুতো, জুতোর সাথে অজন্তার সাথে একটা দেখে চা রেখেছে, এটাতে চায়ের ডাব্বাটা বেশ ভালো লাগছে কিনা, ওই জন্য আবার দেখো এইটা এখন ও ঠিক করলো, দেখো ইলেকট্রিক বোর্ডটা এখন এখানে লাগিয়ে চাই। দেখো আগে তো এখানে আমি রান্না বান্না করতাম, দেখতেই তোমরা প্রায় এই এই বোর্ডটা এখান থেকে নিয়ে এখন এই কমপ্লিট করলো। হ্যাঁ জানলার রংগুলো হয়েছে, তোমরা জানলার রংগুলো আগে দেখতে, আমার জানলাটা রং ছিল না, এরকম জানলার রং কমপ্লিট হলো এখন। হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমী। আজকে নবমী, তো নবমীর দিন তো সাধারণত মাছ মানে মাংসটাই বেশি হয়, কিন্তু আমি দেখলাম যে না মানে এই অষ্টমী করেছি তো মানে মাছটাই, আমি বললাম তুমি মাছটাই নিয়ে আসো। ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করছি জলদি করে, কারণ বিসিপ ডিপটি তাড়াতাড়ি করতে হবে। আর রোদ বৃষ্টির খেলা হচ্ছে, কখনো খুব বৃষ্টি, কখনো মানে কখনো ভালোই রোদ, টেনেও যাচ্ছে আবার, এই করে চলছে বলে মানুষজন তবু প্রতিবারের তুলনায় এবছর একটু ফাঁকা, প্যান্ডেলগুলো ফাঁকা। কালকে রাত 12:30-12:15 সময় বেরিয়েছিলাম, 2-3টে ঠাকুর দেখেছিলাম, 12:30-12:15 পর বেরোই, কেন আমাদের তো ডিউটি বুঝে বেরোতে হয়। তো আজকে বড় বিসিপ ডিউটি, আজকে নবমী, আজকে বিসিপ ডিউটি হয়ে গেল, তবু 3-4টে ঠাকুর দেখে নিয়েছি। মেয়েও 2 দিন বন্ধুদের সাথে বেরিয়ে ঠাকুর দেখে নিয়েছে, তো ব্যাস এই আর কি। মাছ ফুলকপি আলু দিয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা মিক্স ভেজ তরকারি করেছি, ব্যাস এই আজকে। তাড়াতাড়ি আমাদের তো বিদ্যুৎ একটু তাড়াতাড়ি চলতে হবে, কিছু চন্দ্রমল্লিকা গাছ লাগাবো, ওইগুলো তোমাদের দেখাবো, যে নতুন যেগুলো টবে সেই ছোটো ছোটো গাছগুলো রয়েছে ওইগুলো লাগাবো। নবমীতে ভালোই বলেছি না, আমার এদিকে কিছু কাজ আছে, নবমীর হচ্ছে এই কাজ। আমি দেখে নিয়েছি নবমীতে
হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কি করবো, আমার মাথায় তো সারাক্ষণ এই চিন্তা থাকে। এবার নবমী হচ্ছে, নবমীর দিন আমার এই কাজটা করতেই হবে, এটা করে তারপর স্নান করতে যাবো। ওই যে বললাম তখন রান্না বান্না করে বড় দিয়েছি, দিতে চলে গেছে। সুতরাং নবমীর কাজ দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, দেখো কি বৃষ্টি পড়ছে, দেখো এই দিকটা দেখ, পাখি দুটো কিছু কিছু পড়ছে, বাইরে বেশ ভালো মতন বৃষ্টি পড়ছে। আর এই দেখো আমি এখন গাঁদা মাটি নিয়ে বসেছি, হাতের অবস্থা দেখো, ঘেন্না বেন্না বলে কিছুই নেই, অনেক ঘেন্না পাবে, এই ঘেন্না করো না, আমার যেহেতু ভালো লাগে ওই জন্যই আমি ওই কাজটা করি। অনেকেই ঘেন্না করে, আমার মেয়ে দেখে বলছে তুমি বৃষ্টি পড়ছে তুমি কী করছো মা, আমি বলি তাহলে এগুলো কখন কর। এই দেখো সেই পাতা, পাতাগুলো পচিয়েছি, এইটা দিয়ে দেবো, একটু নিচে দিয়ে দেবো, কেন মাটিগুলো এই যে মাটি কুটিতে করে এনেছি, গাছে কুটি করে এনেছি, মাটি দিয়েছি, একটু বালি দিয়েছি, চন্দ্রমল্লিকার দেবো, এটা ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর একটু নিম খোল সামান্য ছিল, ব্যাস। এটা যেমন কড়াইতে অনেক ধরনের সবজি দিয়ে যেমন আমরা নাচার করি, সবজি দিয়ে ভালো করে এপিট আর ওপিট করে নাচার করি, ঠিক ওইভাবেই নাচার করতে হবে। এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে, ভালো করে শুধু এদিক আর ওদিক করো, এদিক আর ওদিক করো, সেই বুঝেই এটাকে মাটিটাকে মেশাতে হবে। দেখো একটু নিম খোল দিয়েছি, অবশ্য মাটিটা একটু ভিজে ভিজেও গেছে, অবশ্য রোদ উঠলে সব শুকিয়ে যাবে। হ্যাঁ, তো গাছপালা যারা পরে ঠোটে না তাদের তো ঘৃণা করলে হয় না, কেন গাছ লাগাতে গেলে তো মাটি তোমার হাত দিয়ে গ্লাভস পরে আর কত করবে, এত এত টপ মেনটেন করা গ্লাভস পরে সম্ভবও নয়, এত কম টাইমের মধ্যে আমি গাছপালা লাগাই টাকাই, তো সুতরাং হয় না সব কিছুই। দেখো এটা আমার একদম ছিলই যে আজকে নয়মীর দিন বেশি তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমার এই গাছগুলো লাগাতে হবে। তোমাদের দেখাচ্ছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এই যে পরপর পরপর করে আমি সব কটা গাছ, আর এই টপগুলো দেখেছি, এই টপগুলো কিন্তু আমি সব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো সব শীতকালের টপ, প্লাস্টিক টপগুলো না, এরকম আমার 40টা টপ রয়েছে, আমি শীতের জন্য এগুলো আবার ধুয়ে রেখে দিই, এই যে পরপর করে এরকম করে সব ভরে নিচ্ছি। আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে, না দিলেই নয় যেন, আজকে না দিলেই নয় একদম। আর বৃষ্টি পড়ছে, আমি এই সুযোগে ভাবলাম লাগিয়ে দিই, জায়গাটাও পরিষ্কার করে ধুয়ে নিতে পারবো। দেখো গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আরও কটা দিন আগে লাগালেই ভালো হতো। দেখো এইভাবে পরপর লাগিয়ে দিচ্ছি, আবার কী বলো তো একটু সরু সরু গাছগুলো যেগুলো একটু সেগুলো আবার দুটো করে লাগিয়ে দেবো, বড়ো টপগুলো আমি দুটো করে লাগিয়ে দেবো, কেননা এইরকম আরও আরও অনেকগুলোই রয়েছে, আরও কিছুটা এরকম 7-8খানা গাছ রয়েছে, চারা চারা গাছ কত করবো ওইটুকু জায়গায়। ধরো শীতে তো দেখেছো আমার বাগান ভর্তি, আমি দেখিয়েছি ভর্তি ফুল হয় সব কিছু, ইমিটেশন লাগাবো, পিটুনিয়া লাগাবো, তো এইগুলো লাগাবো, আর কত জায়গাও তো সেভাবে নেই, সুতরাং যে কটা গাছ লাগাবো যেন যত্ন পরিচর্যা করে আমি ফুল তাদের করাতে পারি, মানে খুব বেশি লাগিয়ে দিলাম যত্ন করতে পারবো না সেই করি না, আমি যে কটা গাছ লাগাবো এই যে লাগাচ্ছি দেখবে এই কটা গাছই আমি এত যত্ন করে রাখবো। কেন দেখো তো তোমরা সবাই জানো আমার নিজস্ব একটা জুয়েলারি বিজনেস রয়েছে, আমি ওইখানটা কি অল্প স্বল্প পার্লারের কাজও করি, তারপরে সংসার, হ্যাঁ, তারপরে এই এত এত গাছ, তারপরে অতগুলো পাখি রয়েছে, হ্যাঁ, এগুলোকে তো সব তো মেনটেন করে উঠতেও তো পারি না বলো, মানুষ মানে হয়ে ওঠে না, শরীর অতটা সাথ দেয় না, এই জন্য তারপরে কি শুধু লাগালে হলো, ধরো মাটি কিনে আনতে হয়, গোবর সার কিনে আনতে হয়, এখনও তো গোবর সার সেভাবে জলে ভিজে গেছে বলে দিতে পারলাম না, ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলোকে লাগালাম, ভার্মি কম্পোস্ট দিয়ে, তো সুতরাং চলো দেখতে থাকো গল্প, অনেক গল্পও করে নিলাম তোমাদের সাথে, আর পাখিগুলো কিচির কিচির করছে, ওদেরও ভাব দিইনি, ওদের ভাব দেবো এবারে। দেখো এই যে এরকম করে সবটা লাগিয়ে নিতে সম্ভব নয়, দেখানো সবটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। ভালো মতন বৃষ্টি পড়ছে, কারণ এই সময় লাগিয়ে দিলে একটু বৃষ্টির জলটা পড়বে, গোড়াটা ভালো মতন করে লেগে যাবে, দেখেছো কাদা মাটি রে। চলো পরে এই গাছগুলোকে দেখো অল্প করে ভার্মি কম্পোস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি, ভার্মি কম্পোস্ট ওপর থেকে একটু একটু করে দিয়ে দিয়েছি, এগুলোকে দিয়ে এবারে গ্যারেজটাকে ধোবো, গ্যারেজটা পুরো মাটি মাটি হয়ে গেছে, গ্যারেজটা ধুয়ে স্নান করবো, স্নান করে তারপরে আবার আসছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো স্নান জল দিয়ে দিচ্ছি, একটুখানি জলও দিয়ে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে কিন্তু এখনই ডাইরেক্ট বৃষ্টিতে রাখবো না, এই দেখো সব এখন পাঁচিলের ওপর উঠিয়ে দিয়েছি একদম ডাইরেক্ট বৃষ্টির ওপর, এখন চন্দ্রমল্লিকাগুলো রাখবো না, না হচ্ছে গলে গলে যাবে, এখন এই পোরটাতেই রেখেছি, দেখো তো দেখো এই যে সব স্নান করে এখন আমার সব কাজ টাজ করে প্রায় 4টে বাজে, এই দেরি হয়ে গেছে অনেকটাই, যাক যতগুলো কাজ কমপ্লিট করলাম লাগাতেও পারলাম, আর এইটাই হলো আমার নবমী স্পেশাল, বেশ আমিও খুশি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তাহলে আজকে এইখানেই রাখছি, টাটা টাটা।